Oscar, big breaking news or hotel studio by Pranchal Protim Hazarika. BJP Prabhupada Podotek Rile Hankot RP Hormai, Hongbat Belzuke Podotek or Hitanto Gukona Kurise, RP Hormai. A home BJP Penelot Nijor Namneki, Kupto Hippurise RP Horma, Prothan Montulete Podotek Potro Predon Kurise. Himonto Biso Hormai, Tesprot Nibason Kalababi, E Hitanto Luce RP Hormai. Himonto Biso Horma, BJP Lua Hote, my Birutita Kurisilu. এই অবস্থা হ'ব বুলি মই পূৰ্বতে অনুমান কৰিছিলোঁ ইয়া হ'ল আৰপি শর্মাৰ আজিৰ মন্তব্য অগপ বিজেপিৰ মিত্ৰতাৰ তেওঁ বিৰোধিতা কৰিছিল বুলি উল্লেখ কৰিছে আৰু এনে ঘটনাৰ বিৰোধ কৰাৰ বাবে মুখ বঞ্চিত কৰিছে বুলি উল্লেখ কৰিছে আৰপি শর্মাই মুখ কোর কমিটি নিৰ্বাচনী কমিটিৰ পৰা আঁতৰালে সাংসদ হৈ থকা অৱস্থাত পেনেলত নাম নথকাটো সুৰান্ত অপমান বুলি উল্লেখ কৰিছে আৰপি শর্মাই তেওঁতে তেওঁ কৈছে যে এবাৰ লাঠ মৰাৰ পিছত ক্ষমা খুজি লাভ নাই মই নিজৰ সিদ্ধান্তত অটল হৈ আছো আৰপি শর্মা এতিয়া সম্পূৰ্ণৰূপে ক্ষুব্ধ হৈ পৰিছে তেওঁ মনৰ প্ৰচণ্ড অসন্তুষ্টি ব্যক্ত কৰিছে সংবাদ মাধ্যমৰ সন্মুখত বিগ ব্ৰেকিং নিউজ আমি আপোনালোকক জনাইছো বিজেপিৰ পৰা পদত্যাগ কৰিছে সাংসদ আৰপি শর্মাই সংবাদ পেলযোগে পদত্যাগৰ সিদ্ধান্ত কথা ঘোষণা কৰিছে আৰপি শর্মাই অসম বিজেপিৰ পেনেলত নিজৰ নাম নেদেখি ক্ষুব্ধ হৈ পৰিছে আৰপি শর্মা প্ৰধানমন্ত্ৰীলৈ তেওঁ পদত্যাগ পত্ৰ প্ৰেৰণ কৰিছে হিমন্ত বিশ্বই তেজপুৰত নিৰ্বাচন খেলাৰ বাবে এই সিদ্ধান্ত লৈছে আৰপি শর্মাই হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিলৈ আহোতেই তেওঁ বিৰোধিতা কৰিছিল বুলি উল্লেখ কৰিছে আৰু এই অৱস্থা হ'ব বুলি তেওঁ পূৰ্বতে অনুমান কৰিছিল বুলি উল্লেখ কৰিছে আৰপি শর্মাই অগপ বিজেপিৰ মিত্ৰতাৰো যে তেওঁ বিৰোধিতা কৰিছিল সেই কথা আকৌ এবাৰ তেওঁ আজি দুহাৰিছে সাংবাদিকৰ সন্মুখত এনে ঘটনাৰ বিৰোধ কৰাৰ বাবে তেওঁক হেনো বঞ্চিত কৰা হৈছে তেওঁ কোৰ কমিটি আৰু নিৰ্বাচনী কমিটিৰ পৰা আঁতৰাই পঠোৱা হৈছে সাংসদ হৈ থকা অৱস্থাত পেনেলত নাম নথকাটো চূড়ান্ত অপমান বুলি তেওঁ অভিহিত কৰিছে আৰু তেওঁ কৈছে যে এবাৰ লাঠ মৰাৰ পিছত ক্ষমা খুজি লাভ নাই তেওঁ হেনো নিজৰ সিদ্ধান্তত সদায় অটল হৈ থাকিব তেওঁ কৈছে তেওঁ মন্তব্যত কেতিয়াবা দিশ উন্মোচিত হৈছে তেওঁ নিজৰ ভাষ্যত কৈছে যে যদি তেওঁক জালুকবাৰী অথবা ৰাজ্যসভাৰ সাংসদ হিচাপে নিৰ্বাচন কৰাৰ টুপ দিয়া হয় তেনেহলে তেওঁ তাত ভুল নাযায় সেয়েহে তেওঁ উল্লেখ কৰিছে যে এবাৰ লাভ মৰাৰ পাছত ক্ষমা খুজি লাভ নাই বা টুপ দি লাভ নাই জালুকবাৰী বিধানসভা সমষ্টিৰ কথা তেওঁৰ মুখত শুনিবলৈ পোৱা গৈছে সমান্তৰালভাৱে ৰাজ্যসভাৰ সাংসদৰ কথাটো তেওঁৰ মুখত শুনিবলৈ পোৱা গৈছে সেই কোনো টুপে তেওঁক গলাব নোৱাৰে বুলি তেওঁ স্পষ্ট স্থিতি প্ৰকাশ কৰিছে মহয় 2015 চন যেতিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া আৰু তেখেতৰ বন্ধুসকল জইন কৰিবলৈ বিচাৰিলে যোগ দিব বিচাৰি মই তেতিয়া অপোজ কৰিছিলোঁ মই আজি এই ঘটনা ঘটিব মই তেতিয়া মই দেখিছিলোঁ কোৰ্চি কৰিছিলোঁ 2015 চনত যে হা সেইকাৰণে আমাৰ পুৰণা পাৰ্টি কৰ্মীৰ অস্তিত্ব টোটেলি মাটিত মিলি যাব নাইকিয়া হৈ যাব সেইকাৰণে মই অপোজ কৰিছিলোঁ ইভেন এ জি বি এলায়েন্সো মই অপোজ কৰিছিলোঁ সেই মই অপোজ কৰাৰ পিছত মোক কোৰ কমিটি বিজেপিৰ ওলাই দিয়া হ'ল মোক কোৰ কমিটি ওলাই দিয়া হ'ল তেতিয়া মই ইনচাল ফিল নকৰিলোঁ মই ইলেকশ্যন কমিটি ওলাই দিয়া হ'ল ঠিক আছে পৰহি যেতিয়া ইলেকশ্যন কমিটি মিটিং ষ্টেজত বহিলে মই চিটিং এম পি হয় নহয় চিটিং এম পি হয় তাৰপিছত পৰহি যেতিয়া মিটিং বহিলে এটা আখৰ এঘাৰ তেখেতে নক'লে মোৰ বিষয়ে ঠিক আছে হিমন্ত বিশ্ব শর্মা খেলক আপত্তি নাই কিন্তু আৰপি শর্মাৰ নাম যাওক সি যদি চিটিং এম পি হয় আৰু গোৰ্খা আসাম গোৰ্খা সন্মিলনৰ প্ৰেচিডেণ্ট হয় 26 লাখ গোৰ্খা আছে অসমত তাৰপৰা 4,13,000 গোৰ্খা আছে অকল সোণপুৰ বিশ্বনাথ কি কয় নাই বিহপুৰীয়া মিলাই আৰু অকল গোৰ্খাসকলো মই নহয় 1.5 কোটি গোৰ্খা আছে ভাৰতত তেওঁলোকৰ প্ৰতিনিধি মই আজি ৰাজস্থান হওক বা কৰ্ণাটক হওক বা জম্মু কাশ্মীৰ হওক হিমাচল প্ৰদেশ উত্তৰাখণ্ড মাত মই মাতোঁ গোৰ্খাৰ হৈ গোটেই ভাৰতৰ কোনো 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 আমি দেখা পাইছিলোঁ এ পি এছ চি কেলেংকাৰী যেতিয়া আহিছিলে বা ওলাইছিলে তেতিয়াৰ পৰাই গোটেই বিষয়টোৰ ক্ষেত্ৰত আপোনাৰ মই দি আছোঁ এইফালে দি আছোঁ এটা দি আছোঁ তাৰপিছত সেই সময় শর্মা শর্মা এটা মাত নামাতিলে যে আৰপি শর্মা নামো যাওক নাম তাৰপৰা আহি আরে হরেন্দৌরী নাম আহে লখিমপুর পরা পুলগুয়াই মোর ভাই হয় তার নাম আছে ডিব্রুগড় পরা শান্তনু গগৈ নাম আছে জোরার পরা হ্যাঁ অঙ্গলতা মোর ভনী হয় মাই ইজ মাই সিস্টার তেওঁ নাম আছে ইয়ার পরা জয়ন্ত মল বড়ুয়া আছে তেওঁ মোর ভাই হয় আর পি শর্মা বাহারে সব এমপির নাম আছে লিস্টত সিটিং এমপি তাত আর পি শর্মা নাই তার মানে গোর্খা কল ভোট নালাগে হিন্দি ভাষীর ভোট নালাগে কেউ হিন্দি ভাষী মই পনি দিছিলোঁ বড়োসকলে যিহেতু এম পি নাই বড়োসকল দিছিলোঁ মিচিঙৰ নাই মিচিংসকল দিছিলোঁ অসমীয়া হৈক মাত মাতিছিলোঁ আৰু চাহ জনজাতি আদিবাসীও মাত মাতিছিলোঁ ছয় জনগোষ্ঠীৰ কাৰণে মাত মাতিছিলোঁ চবকে মাত মাতিছিলোঁ
হিন্দু মুসলমান সবাইকে আনি মোর সমষ্টিতে নয় গোটে অসমের কাহিনি আজি হিন্দুস্তান পেপার বিলস খুলবে লাগে তার মাত মাতিছো শিলচর পর বদরপুর শিলচর যাওয়ার রাস্তা বেয়া তার মাত মাতিছিল হাফলং রাস্তা তার মাত মাতিছিল কি মাতা নাই কাজিরঙ্গল মাত মাতিছো গড়গান মাত মাতিছো ইমানখিনি কাম করা 90% 90% পঞ্চায়েত জিকালু নজন এমএলএ জিকিছে হ্যাঁ খাটটা তিতা করোনা আসলে মানে অকাল এমপি 2015 চনত হাতখন মিউনিসিপাল বোর্ড পৌর নিগম জিকালু তারপর টিকিট নি দিবাতো বাদ দিয়া টিকিট দিব না লাগে ঠিক আছে মোক বুঝালা হয় কলা যে আপিলা আপনি খেলবে না লাগে আপনি সহায় করক মই আসো আমার লগত সদায় থাকিম মই খেলিম হ্যাঁ বলে যে নাম যদি পঠাই দিল 2 নম্বর 3 নম্বর 5 নম্বর 10 নম্বর পঠাই দিল মোর আপত্তি না আসলে আজ রিজাইন নিদিল মো পার্টি হোক কাম করবি লয় ইমতে বিশ্বাসের লগত খো হাতে বাঁ হাত হিসাবে থাকি লয় আর ভাই নিচিনা মো যেতে জয়েন করিলে জয়েন করার আগে যোগ দিয়ার আগে মো আপত্তি করছিল হয় জয়েন করার পিছন নিজের ভাই বলে মানিছিল আর সামনা সামনে কারণে মই আর মোর মিসেস জুলাই 14 তারিখ 2018 চনলে আমি এই পাক ফুল দিছিল রাজব পূজা করি খদ্দাই দিও গায়ত্রী মন্ত্র জাপ করি দুর্গা মন্ত্র জাপ করি হ্যাঁ খনলা কারণে সদায় মোর মিসেসে যেটা পূজা করে তো 1 ঘন্টা পূজা করে মই বেশি নকর 15-20 মিনিট করো পূজা করে রাতে বা গায়ত্রী মন্ত্র দুর্গা মন্ত্র হনুমান মন্ত্র শিব মন্ত্র জাপ গণেশ মন্ত্র জাপ করার পিছত বিষ্ণু মন্ত্র জাপ করার পিছত নামত সুস্থ থাকুক মুখ্যমন্ত্রী হয়ে থাক বলে সদায় এপাক আমি ফুল দিছিল সেই সভাপন সোনালে কেউ মোর নাম নকলে পড়ি যে আরপি শর্মা ডাঙরিয়ার নাম যাক হ্যাঁ তো পুরানা মানুষ হয় 44 বছর পার্টি দিছে সিনিয়র হয় সিনিয়র মোস্ট ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট বিজেপি সদস্য আর সিটিং এমপি হয় আসাম গোর্খা গোর্খা কগর প্রতিনিধি হয় হিন্দি ভাষার প্রতিনিধি হয় বেঙ্গলির হয় অসমিয়ার হয় বড়ো হয় মিসিংর হয় দেউরী সোনোয়াল ঠেঙ্গালার হয় হ্যাঁ কার্বির হয় রাভার হয় আর কি কয় আদিবাসী শাহজাহান যে কেউ নকলে হিন্দু মুসলমান হয়ে কেউ নকলে যে নাম অন্তর যাও টিকিট নিদিল তোকে আমি বুঝাম বহিম কেউ নুখুদিলে গাই কালি আই এক মোক আছে আপনি উদ্যোগ করো এলে কালি দিনের 3টা পরে রাতে 2টা লোক মোক কান খাইছে আদাই রিজিগনেশন দিব না লাগে 1 মাহ পিছত দিব এফালে আর পি শর্মার নাম প্রার্থী পেনেলত নাই তার বিপরীতে আক হিমন্ত বিশ্ব শর্মায় লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করা তো অনিশ্চয়তা আহি পড়েছে সবাতোক ডাঙর খবর আমি জানাইছো হিমন্ত বিশ্ব শর্মাক নির্বাচন খেলাত বাধা দিছে অমিত শাহে অসম তথা উত্তর পূর্বত বিজেপি শক্তিশালী করার স্বার্থতে এই বাধা প্রদান সম্প্রতি রাম মাধবর সহ বৈঠকত আছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আন এক ডাঙর খবর আজির দিনটোর হিমন্ত বিশ্ব শর্মায় লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করাত এতিয়া অনিশ্চয়তা নামি আহিছে হিমন্ত বিশ্ব শর্মাক নির্বাচন খেলাত বাধা দিছে অমিত শাহে অসম তথা উত্তর পূবত বিজেপি শক্তিশালী করার স্বার্থতে অমিত শাহে বাধা দিছে হিমন্ত বিশ্ব শর্মাক লোকসভা নির্বাচনত অবতীর্ণ হওয়ার ক্ষেত্রত সম্প্রতি রাম মাধবরে বৈঠকত আছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক অঙ্ক জঙ্ক পঙ্ক হব পারে রাজনীতির বিভিন্ন ধরনের আলোচনা বর্তমান চলি আছে ভারতীয় জনতা পার্টির ভিতর চলাত যেহেতু হিমন্ত বিশ্ব শর্মায় তেজপুরের নির্বাচন খেলার প্রসঙ্গটি উত্থাপন হয়েছিল ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটিয়ে প্রার্থী পেনেলত তেওঁর নামটোয়ে কেবল নির্বাচন করে রাষ্ট্রীয় কমিটিলে প্রেরণ করেছিল আনকি এটা বিশেষ বার্তা ভারতীয় জনতা পার্টির তরফের বারে বারে কৈ থকা হয়েছিল যে রাষ্ট্রীয় কমিটিয়ে ইতিমধ্যে গ্রীন সিগনেল দিছে যে হিমন্ত বিশ্ব শর্মায় যিটো সমষ্টিতেই নির্বাচনত অবতীর্ণ হব বিচাৰে লোকসভাত সেইটো সমষ্টিতেই তেওঁর নামটো প্রক্ষেপ করব লাগে কিন্তু তারপর হঠাৎ এই ক্ষেত্রত যেন কিছু টুইস্ট আহি পড়েছে কারণ হিমন্ত বিশ্ব শর্মায় লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করাত কিছু অনিশ্চয়তা দেখা দিছে হিমন্ত বিশ্ব শর্মাক নির্বাচন খেলাত বাধা দিছে অমিত শাহে অসম তথা উত্তর পূবত বিজেপি শক্তিশালী করার স্বার্থতে এই বাধা আরোপ আর বর্তমান রাম মাধবরে বৈঠকত আছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইফালে লোকসভা নির্বাচনের প্রার্থিত্বক রাম মাধবরে বৈঠক মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ইতিমধ্যে আমি জানাইছো পুয়া রাম মাধবর দিল্লির সরকারি আবাসত অনুষ্ঠিত হয় এই বৈঠক বৈঠকত উপস্থিত আছিল মন্ত্রী পীযূষ হাজরিকাও অসমৰ টিকটক লৈ রাম মাধবরে অন্তিম আলোচনাত মিলিত হয়েছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবেলি 4 বজাৰ পৰা অনুষ্ঠিত হব বিজেপির সংসদীয় বোর্ডৰ বৈঠক এই বৈঠকতে চূড়ান্ত হব অসমৰ বিজেপির প্রার্থী তালিকা সংসদীয় বোর্ডে ঘোষণা করব প্রার্থীর নাম আমি ধারাবাহিকভাবে আপনার জানাই আছো আজি পুয়ার ভাগর প্রায় যে লোকসভা নির্বাচনের প্রার্থিত্বক লৈ রাম মাধবর সহ বৈঠকত বহি আছে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পুয়া রাম মাধবর দিল্লির সরকারি আবাসতেই অনুষ্ঠিত হয় এই বৈঠক আর বৈঠকত উপস্থিত আছিল মন্ত্রী পীযূষ হাজরিকাও অসমৰ টিকটক লৈ রাম মাধবরে অন্তিম আলোচনাত মিলিত হয়েছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবেলি 4 বজাৰ পৰা অনুষ্ঠিত হব বিজেপির সংসদীয় বোর্ডৰ বৈঠক এই বৈঠকতে চূড়ান্ত হব অসমৰ বিজেপির প্রার্থী তালিকা সংসদীয় বোর্ডে ঘোষণা করব প্রার্থীর নাম
দুপুরৰ শিৰোনামত পৰৱৰ্তী গুৰুত্বপূৰ্ণ খবৰ মহানগৰীৰ গৰসুকত লোমহৰ্ষক ডকাইতি কাৰ্য মাৰণাস্ত্ৰ দেখুৱাই গৃহস্থৰ হাত ভৰি বান্ধি কৰ্ণেলৰ বাসগৃহত লুটপাত চলালে এটা ডকাইতৰ দলে আহোম গাঁৱৰ কাছুং সুলেমান নামৰ কৰ্ণেল গৰাকীৰ বাসগৃহত নিশাৰ ভাগত ডকাইতৰ দলে প্ৰৱেশ কৰি লুটি নিলে সোণৰ অলংকাৰ নগদ ধনৰ লগতে এখন আইটেন বাহন দুই মাৰ্চৰ প্ৰতি নিশা বশিষ্ঠৰ গণেশগড়ত সংঘটিত হৈছিল অনুৰূপ ডকাইতি কাৰ্য গৃহস্থৰ হাত ভৰি বান্ধি মাৰণাস্ত্ৰ দেখুৱাই 500,000 টকা আৰু লগতে ধনকুণ লুটি নিছিল হস্ততাঁত বস্ত্ৰশিল্প আৰু ৰেচম বিভাগৰ অতিৰিক্ত সচিব কনক সেন ডেকাৰ বাসগৃহত ঠিক অনুৰূপ ঘটনাই আকৌ সংঘটিত হ'ল নিশা ভাৰতীয় লোকৰে যি ভাড়াঘৰ আছিল সেই ভাড়াঘৰতো প্ৰৱেশ কৰিছিল কনক সেন ডেকাৰ সেই সময়ছোৱাত আজিৰ পৰা 10 দিন আগতে আৰু তেওঁলোকৰো হাত ভৰি বান্ধি লুটিছিল 5-6 জনীয়া ডকাইতৰ দলে আৰু ইয়াৰ পিছতেই মহানগৰ আৰক্ষীৰ নিষ্ক্ৰিয়তাৰ ফলত নিশাৰ ভাগত পুনৰ গড়চুকৰ আহোম গাঁৱত সংঘটিত হ'ল এই অনুৰূপ ডকাইতি কাৰ্য গড়চুকৰ ডকাইতি কাণ্ডৰ পিছতেই গড়চুক আৰক্ষী থানাৰ আৰক্ষী বিষয়াক ধমক আৰক্ষী আয়ুক্ত দীপক কুমাৰৰ অচি ধীৰেণ কলিতাক অম কেমেৰাত ধমক দিলে আৰক্ষী আয়ুক্তগৰাকীয়ে আমি টিভিৰ পৰা সেই দৃশ্য আপোনালোকক দেখুৱাইছোঁ অম কেমেৰাক গড়চুক থানাৰ অচিক ধমক দিলে আৰক্ষী আয়ুক্তই আইন শৃংখলা নিয়ন্ত্ৰণত ব্যৰ্থ হৈছে ডকাইতি কাৰ্য ৰোধত ব্যৰ্থ হৈছে নিশাৰ ভাগত পেট্ৰলিং কৰাত ব্যৰ্থ হৈছে তাৰ বাবে আজি গালি শুনিবলগীয়া হ'ল এই ভাৰপ্ৰাপ্ত বিষয়াগৰাকী আৰু তেওঁ আয়ুক্তগৰাকীয়ে স্পষ্ট ৰূপত কৈছে যে মই তোমাক পুনৰবাৰ কৈছোঁ এনেধৰণৰ ভুল যদি আকৌ কৰা অৰ্থাৎ সামগ্ৰিকভাৱে সেই অঞ্চলটোৰ জনসাধাৰণক নিৰাপত্তা দিয়াত যি ব্যৰ্থতাৰ অভিযোগ উত্থাপন হৈছে তেনেধৰণৰ অভিযোগ যদি আকৌ উত্থাপন হয় তেনেহ'লে আৰক্ষী আয়ুক্তগৰাকীয়ে বিহিত পদক্ষেপ ল'বলৈ বাধ্য হ'ব কঠোৰ সকিয়নি প্ৰদান কৰিছে গড়চুক থানাৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়াগৰাকীক অন কেমেৰা অচি ধীৰেণ কলিতাক ধমক দিলে আৰক্ষী আয়ুক্তই পেট্ৰলিঙৰ ব্যৱস্থা মাজে মাজে কৰে একদম নিষ্ক্ৰিয় বুলি ক'ব নোৱাৰি কিন্তু মই ভাবোঁ যে অকণমান আৰু সক্ৰিয় ভূমিকা ল'লে বোধহয় আমাৰ জনসাধাৰণক সুৰক্ষা দিব পাৰিব তেওঁলোকৰ অকণমান সুৰক্ষা বৃদ্ধি কৰিব লাগে এইটো হ'লে আমি ভাবোঁ উপকাৰ হ'ব ৰাইজৰ এইটোতো সাংঘাতিক ঘটনা যোৱা 2012 চনত মোৰ ঘৰতো তেনেকৈ আমি বজাৰলৈ যাওঁতে 1 ঘণ্টামানৰ ভিতৰতে চুৰিকাণ্ড সংঘটিত হৈছিল আৰু অকণমান বোধহয় পুলিচে সক্ৰিয়তা ভূমিকা কৰিলে বোধহয় এই ক্ষেত্ৰত আমি ৰাইজ সুৰক্ষা পাব পাৰোঁ ইয়াতে এইটো এরিয়াত মোটামুটি আপনার ধরক 7-8 বার হয়েছে সো পুলিশ প্রশাসনের আমি সহযোগিতা বিচারিছো আর শুনামতে যাকালি রাতে মোটামুটি 2 ঘণ্টা ধরে এই কার্য হয়েছে ঘরের সকল মানুষকে বান্ধি থ দিয়া হয়েছিল তারপর মোটামুটি 1:30 বাজা বজারপর সিহতে আছে আইকানে মোটামুটি 8-9 জন মানুষের লগ আছিল আর আমার মোটামুটি 20-22 বছরীয় লড়া আছিল বলে সিহঁতে ক'ব কৈছে আৰু সিহঁতক ধমকি দি গৈছে এতিয়া যে আপোনাৰ পুলিচক কমপ্লেইন কৰিলে জেলৰ পৰা ওলাই আহি হ'লেও বোলে কিবা কৰিব চ' আমি পুলিচ প্ৰশাসনৰ সহায় মাগিছোঁ আৰু ইয়াতে ধৰক ডেভেলপিং এৰিয়া আজিকালি যদি এই য'ত এইবিলাক হ'লে আৰু ভাল নালাগিব ন চেতা লেনা গাড়ী লেগা টিভি লেগা ঘৰৰ লগৰ গেনা লেগা পইচা থৰা ৰখা মোবাইল কীটনাশক অঁ এইটো বহুত দুৰ্ভাগ্যজনক ঘটনা কি এনেকুৱা ডকাইতি হৈছে আৰু সেইটো আমাক ৰাখিব লাগিছিলে এইটো যেনেকুৱা আপোনালোকে চিন্তিত আছে পাব্লিক চিন্তিত আছে এনেকুৱা আমিও চিন্তিত আছোঁ কি সেইটো কেনেকৈ আমি ধৰিব পাৰোঁ আৰু বস্তুবিলাক ৰিকভাৰী কৰিব পাৰোঁ অঁ গণেশনগৰ ঘটনা হৈছে গণেশনগৰ ঘটনামে আমি তদন্ত আমাৰ আগবাঢ়িছে আমি বহুত বস্তুটো পাইছোঁ মানে খবৰটো পাইছোঁ আৰু কোন কোন মানুহবিলাক ইনভল্ভ আছিলে এইটোও পাইছোঁ এতিয়া আমি বিচাৰি আছোঁ সেইটো আমি সোনকালে এইটো কৰিব পাৰিম যে মতলব কোনোফালে কমজোৰি আছে সেইকাৰণে হৈ আছে সেইটো আপোনাৰ কনচাৰ্ণ মই আগতে কৈছোঁ কি পেট্ৰলিং আমাৰ যে থাকে সেই গোটেই এৰিয়া কভাৰ কৰে তো হ'ব পাৰে কি সেইটো এৰিয়াত আহিছে গৈছে হ'ব পাৰে গম ভিতৰত হৈ আছে বস্তু বাহিৰত পৰা গমো পাব নোৱাৰে সেইটোও হ'ব পাৰে তো পেট্ৰলিং আমি বেছি সঘন কৰিম বেছি আমি আইডেণ্টিফাই কৰি আছোঁ কি কোন কোন এনেকুৱা এৰিয়া আছে কোন কোন এনেকুৱা ঘৰ আছে য'ত এনেকুৱা এটেম্প্ট নিব পাৰে আৰু সেইটো আমি সঘন কৰিম বেছি পেট্ৰলিং কৰিম
दो से पौने तीन का अंदर में आठ नौ करीब आदमी आया। कितना आदमी है? आठ नौ करीब होगा, क्योंकि हाँ कमरे में अलग अलग में चार चार आदमी घुसा है। अपना मोबाइल का टॉर्च इस फ्लैश लाइट्स यूज करता है, बाकी तो लाइट ऑन करने नहीं देता है। चाकू खुकरी सब वेपन अंधेरा है, नहीं मिला। पिस्तौल वही है, एक दिखा है लेकिन वो असली है। तो हाथ बांध कर दिया, मुंह बांध कर दिया, पाँव बांध दिया, इसका ऊपर में कपड़ा ढक किया, इसका बाद आप चुपचाप बैठो।